हेलो स्टूडेंट, वेलकम टू अड्डा 24/7 বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। কিছু ভিডিও কনফিউশন বাড়ায়। আমি বলছি না যে এই ভিডিওটা কনফিউশন ক্লিয়ার করে দেবেই, বাট খুব ছোট্ট টাইমের মধ্যে আমি গুরুত্বপূর্ণ সমস্ত পয়েন্ট কভার করব। যদি কনফিউশন ক্লিয়ার হয় তাহলে কেবল কমেন্ট বক্সে লাস্টে জানিও। তো চলো শুরু করা যাক। যে তিনটে জায়গা আমরা আলোচনা করব এই ভিডিওয়ে সেটা প্রথমে লিখে নিয়েছি, কি কি বিষয়ে মাথায় রেখে অপশনাল নেবে। নাম্বার ওয়ান, পাঁচটা পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট আলোচনা হবে। প্রথম কথা, ইন্টারেস্ট। 400 নাম্বারের ডেসক্রিপটিভ পরীক্ষা কখনোই তুমি দিতে পারো না সেই সাবজেক্টের ওপর যাতে তোমার ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট থাকলেই নিয়ে নেবে? না। দুই নাম্বার, বেসিক ওভারভিউ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সিলেবাসের। কেউ মনে করলো বাংলা সাহিত্য নেব, আমার যেহেতু সাবজেক্ট বাংলা, তো কেউ একটা গল্প পড়লো সিলেবাসের মধ্যে থাকা, পড়ে হেভি ভাল লাগলো, ইন্টারেস্ট চলে এসছে, বাংলা সাহিত্য নিয়ে নেবো। না, আগে সিলেবাসটা দেখো কি আছে, সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে আরও বাকি সব জিনিসপত্র, সেগুলো তুমি মোটের ওপর জানো কি না। একটা জায়গায় ইন্টারেস্ট চলে এলে হতেই পারে সিলেবাসের 50% অংশ এমন যেটা তোমার আয়ত্ত করতে এখন কালঘাম ছুটে যাবে। তো বেসিক ওভারভিউ থাকতে হবে সিলেবাসের। তিন, সিলেবাসটা মোটামুটি তুমি জানো কোন জায়গায় কি আছে, ইন্টারেস্টও পাচ্ছ, তবুও নেবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অন্তত 6-7 বছরের, মানে নতুন যখন থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে 2014 নিউ প্যাটার্নে, তখন থেকে 2019 অবধি, পুরীর পরীক্ষা তো এখনো হয়নি, 2019 পর্যন্ত ভালো করে ওই সাবজেক্টের অপশনাল কোশ্চেন দেখো, দুদিন টাইম নিয়ে দেখো। ইন্টারেস্ট আছে, সিলেবাস বুঝতে পেরেছো, কিন্তু হয়তো কোশ্চেনগুলো ওই সাবজেক্টে এমন আসছে যেটা লেখা তোমার পক্ষে, তুমি বুঝতে পারছো, টু টাফ হয়ে যাবে। চার নাম্বার, এই তিনটে যদি ঠিক থাকে তাহলে চার নাম্বার খুব প্র্যাকটিক্যাল একটা পয়েন্টে এক্ষুনি লোকজন কমেন্টে গালাগালি দেবে, হ্যাঁ কী সব আপনার নোটস ফোর্টসের কথা বলছেন, নোটস ছাড়া কে পাস করবে, হার্ড বুকে তো লাভ নেই, বি প্র্যাকটিক্যাল। স্টাডি মেটেরিয়াল আছে কি না মার্কেটে অ্যাভেলেবেল ওই সাবজেক্টের সেইটা ভালো করে দেখে নাও। ওকে, মানে যেগুলো কমন সাবজেক্ট সেগুলো তো পেয়েই যাবে, কোনো না কোনো বইপত্র ঠিকই আছে, একদম আনকমন নিতে গেলে বি কেয়ারফুল। আর পাঁচ নাম্বার, ওই সাবজেক্টের ফ্যাকাল্টি আছে কি না, অফলাইন অনলাইন কোথাও, এবং অফলাইন অনলাইন কোথাও ক্লাসের ব্যবস্থা আছে কি না কোথাও, যাতে সাপোর্ট লাগলে তুমি তার কাছে হেল্প পেয়ে যেতে পারো। তোমার কলেজের কোনো প্রফেসর থাকতে পারেন, তার সঙ্গে তার থেকে একটু সাহায্য নিতে পারো। এই পাঁচটা জিনিস মাথায় রেখে তুমি চুজ করো যে তুমি অপশনাল কী নেবে। হয়ে গেল। এইবার সব থেকে মজার জায়গা, যেটা আমি এই ভিডিওতে করতে চাইছি, সব থেকে কাজের জায়গা, যারা এখনও অবধি ভিডিওটা দেখছো শুরু থেকে, এই ভিডিও দেখতে দেখতে ফ্লোচার্টের মাধ্যমে অপশনালের সিদ্ধান্ত নেওয়া যাবে? প্রথমে জিজ্ঞাসা চিহ্ন ছিল, তারপর তিনটে বিষয়বোধক চিহ্ন দিয়েছি। চলো দেখা যাক তুমি অপশনাল কী নেবে, দেখি তোমায় হেল্প করতে পারি কি না। একটা ফ্লোচার্ট, সবার ক্ষেত্রে এটা সত্যি হবে তা নয়, আমি চেষ্টা করছি মাত্র। নাম্বার ওয়ান, তুমি কি অনার্সের স্টুডেন্ট বা মাস্টার্স পড়েছ? তাহলে তুমি এখানে 3 বছর বা মাস্টার্স করলে 3+2 5 বছর ডেডিকেটেডলি একটা সাবজেক্টের ওপর ফোকাস করেছিলে, ওই সাবজেক্ট সম্পর্কে তুমি অনেকের থেকে অনেক বেশি কিছু জানো, অনেকের থেকে অনেক বেশি কিছু জানো, তাহলে নিয়ে নাও ওই সাবজেক্টটা। হ্যাঁ, একটাই কোশ্চেন, সাবজেক্টটার প্রতি ভালোবাসা আছে তো, না হলে 400 নাম্বার ডেসক্রিপটিভ সামলানো যাবে না। 5 বছর বা 3 বছর পড়েছো মানে ভালোবাসা আছে বলেই পড়েছো, 95% সেই চান্স, 5% হতে পারে না স্যার পড়তে হতো তাই কিছু একটা পড়েছি। কাজেই যদি ভালোবাসা থাকে আর অন্য কোনো দিকে ফিরে তাকিও না, ওই সাবজেক্টের তুমি অনেকের থেকে অনেক বেশি কিছু জানো, নিয়ে নাও। কী মেটেরিয়াল আছে, তোমার কলেজ ইউনিভার্সিটির প্রফেসর সবাইকে তুমি চেনো, একান্ত যদি ওটা তোমার ভালো না লাগার হয় তাহলে তুমি এসো 2 নাম্বার স্টেপে। WBCS পিলার সাবজেক্টের মধ্যে থেকে কিছু নিয়ে নিতে পারো। পিলার সাবজেক্ট মানে, স্যার আপনি অপমান করছেন, সব সাবজেক্ট সমান না, সমান না, হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি,
যেটা সত্য সেটা মানতে হবে। WBCS পিলার সাবজেক্ট, ব্যাংকিংয়ে যেমন ম্যাথ ইংলিশ রিজনিং। তো হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি এই চারটে তো তোমার WBCS এ খুব 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 করে পড়তেই হচ্ছে, না হলে ক্র্যাক হবে না। যখন তোমায় পড়তেই হচ্ছে, এর মধ্যে কিছু একটা যদি নিয়ে নাও সেটা আরো ডেপথে পড়ো তো ভালোই হবে প্রিলিমস মেন্সের জন্য। ধরলাম হিস্ট্রি, প্রিলিমসে তোমায় 200-র মধ্যে 50 হিস্ট্রি, 1/4, মেন্সে গিয়ে তোমার 100 হিস্ট্রি, 150 নাম্বার তো পড়তেই হচ্ছে, 400 পড়ে নাও, এই 150 অটোমেটিক হয়ে যাবে। ভালোবাসা আছে তো, আবার একই কোশ্চেন। মুশকিল হলো এই চারটের কোনোটায় যদি তোমার ভালোবাসা না থাকে, চারটের কোনোটাতেই, তাহলে তুমি WBCS তো হতে পারবে না। ভালোবাসা না থাকলে গাঁতিয়ে পড়া যায় নাকি? আচ্ছা চলো, তবু তাহলে সেকেন্ড স্টেপে এসে মোটামুটি সাবজেক্ট চুজ হয়ে গেল, তবু যদি বলো না স্যার ভালোবাসা নেই, প্রিলিমস মেন্সের জন্য কোনোভাবে পড়ছি, 400 ডেসক্রিপটিভ করার মতো ভালোবাসা নেই, চলো তাহলে 3 নাম্বার, স্পেশাল ভালোবাসা আছে কোনো সাবজেক্টের প্রতি? ওই যেমন বললাম যে বাংলা সাহিত্য, ইংরাজি লিটারেচার নিয়ে নাও, নো প্রবলেম, প্রোভাইডেড দ্যাট এই 5টা পয়েন্ট স্যাটিসফাই করছে, কোনো অসুবিধা নেই। এইবার যদি স্পেশাল ভালোবাসার সাবজেক্টটা তুমি খুঁজে না পাও, তাহলে 4 নাম্বার পয়েন্টে চলে এসো। লোকে বলে গুজব, রিউমার, অ্যান্থ্রো বা পালি নিলেই নাকি তারা WBCS পেয়ে যায়, এটা টোটালটাই ভুল, গুজব। তাহলে যত লোক অ্যান্থ্রো অপশনাল নিত অ্যান্থ্রোপোলজি, আর পালি নিত সবাই অফিসার হয়ে যেত, কখনো হয় না, তো নিতে পারো, ভালো সাবজেক্ট অ্যান্থ্রো পালি চলবে। তাহলে এই কিছু সাবজেক্টের হাইপ ক্রিয়েট হয় কেন? ধরো আড্ডায় আমরা যেই সাবজেক্ট তোমাদের অফার করতে পারবো, আমরা যদি ব্রেন আমি যদি ব্রেন ওয়াশ করতে শুরু করতাম, এই এটাই ভালো এটাই ভালো, আমি করবো না, আমার পক্ষে সম্ভব না, ধর্মে সইবে না, এইগুলো করে করে কিছু সাবজেক্ট কোচিং সেন্টারগুলোর সহযোগিতায় এরা বাজারে জায়গা করে নিয়েছে, খুব একটা সত্য কথা নয় এগুলো, ঠিক আছে। এবার আনকমন সাবজেক্ট কিছু নিতে পারো, অসুবিধা নেই, তাতে কম খাতা দেখা হবে, হতে পারে যে তুমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট, তুমি বাংলা সাহিত্য নিয়েছো, তো তোমারই কোনো স্যার বা ম্যাডাম পরিচিত ইউনিভার্সিটির, তিনিই খাতাটা দেখবেন, এই না যে তুমি তাকে গিয়ে বলবে আমার নাম্বারটা বাড়িয়ে দাও, তুমি চিনবে না তাকে, তো হয় না একটা সেন্টিমেন্ট যে অল্প ছেলে মেয়ে বাংলা সাহিত্য নিয়ে পরীক্ষা দিচ্ছে, তো ঠিক আছে একটু ভালো করে দেখা হোক, একটু নাম্বার কাটার যেখানে দরকার নেই কাটবো না, উল্টোটাও হতে পারে আমি জানি না, জাস্ট আমার ব্যক্তিগত ভিউ বললাম। তো এরকম কিছু আনকমন সাবজেক্ট নিতে পারো যেগুলো লোকে কম নেয়। এবার 3 নাম্বার জায়গা, সব থেকে বেশি মার্কস ওঠে কোন বিষয়ে, এতদিনের ট্রেন্ড কি বলছে? কোচিং সেন্টারগুলো অনেক ট্রেন্ড বের করতে পারে নিজেদের অপশনাল সাবজেক্টে বেশি করে ভর্তি করানোর জন্য। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ট্রেন্ড বলে কিছু হয় না, দায়িত্ব নিয়ে বলছি, বাংলা সাহিত্য নিয়েও WBCS অফিসার হয়েছে, পালি নিয়েও হয়েছে, অ্যান্থ্রো নিয়েও হয়েছে, ইতিহাস নিয়েও হয়েছে, ইংরাজি সাহিত্য নিয়েও হয়েছে, ওকে, তো ট্রেন্ড বলে কিছু হয় না, অন্য অনেক সাবজেক্ট নিয়েও হয়েছে, নো ইস্যু। আড্ডা 24/7 তোমাদের কি অপশনাল অফার করবে? হিস্ট্রি, অ্যান্থ্রো, জিওগ্রাফি, কেন? অনেক কোচিং সেন্টার বলে বাকিগুলো নিয়ে পরীক্ষা দিলে অফিসার হওয়া যায় না, আমাদের কাছে এই 3টে সাবজেক্ট অপশনাল পড়ানোর মতো শিক্ষক আছে, তাই বাকি সাবজেক্টের শিক্ষক যদি আমরা পাই তখন অ্যাড করবো, ফালতু ভাট বকে লাভ নেই, ঠিক আছে। আর 1 মিনিট শুনে নিতে পারো, জিওগ্রাফির ডেমো ক্লাস সৌমা ম্যাম শুরু করেছেন ইউটিউবে, ডেমো ক্লাস দেখতে পারো ইউটিউবে, ফ্রি অফ কস্ট, টাকা লাগবে না। হিস্ট্রি অ্যান্থ্রো আমরা ইউটিউবে এই চ্যানেলে আনবো কিছুদিনের মধ্যেই। আর স্যার আপনাদের কোনো পেড ব্যাচ আছে? হ্যাঁ স্যার, কত টাকা দাম? 3,500 সামথিং, ঠিক আছে। স্যার কী কী পাবো এই পেড ব্যাচে? 1,000 ঘন্টার লাইভ ক্লাস পাবে, প্রি মেন্স অপশনাল সবটা কভার হবে, অপশনাল কেবল এই 3টে সাবজেক্টেরই আমাদের কাছে ফ্যাকাল্টি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ঠিক আছে। পরে যদি আরও 2টো সাবজেক্ট অ্যাড হয় তো ভালো ব্যাপার। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 50খানা মক টেস্ট পাবে, বেসিক কন্টেন্ট পাবে,
স্যার আপনি বলেছিলেন কন্টেন্ট পাবো, এখন আবার ক্লাসে বলছেন যে রিজনিং এর জন্য এই বইটা পড়ো, ইতিহাসের জন্য এই বইটা পড়ো, বেসিক কন্টেন্ট, অথেন্টিক বই পড়তেই হবে। ওকে, এইটা পাবে 3,500 টাকা মতোই ফুল কোর্স। কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 12 মাস, মানে এগুলো সব তোমার কাছে 12 মাস থাকবে। কিন্তু এখন আমাদের আড্ডা 24/7-এর ডাবল ভ্যালিডিটি চলছে, সেই জন্য কালকে বা হয়তো পরশু দিনও থাকবে, মোটামুটি কালকে যারা ভর্তি হচ্ছে তাদের কাছে 24 মাস, মানে 2 বছরের জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে যাবে একই টাকায়। তারপরেও ভর্তি হতে পারো, একই টাকা একই জিনিস পাবে, কেবল ভ্যালিডিটি থাকবে তোমার কাছে 12 মাস, তারপরে আর এগুলো থাকবে না। আর যারা কালকে বা পরশু ভর্তি হচ্ছে, পরশু থাকবে কিনা জানি না, কালকে থাকবে, তারা পাচ্ছ 24 মাস। কী করে ভর্তি হবে? বরুণ সরকার, বরুণ কুমার সরকার, বরুণ স্যার, 9126-5100-51 তার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, স্যারকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যেতে পারো। ক্লাস হবে আড্ডা 247 অ্যাপে। ওকে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, বরুণ স্যার হোয়াটসঅ্যাপে বা ফোনে তোমাদের গাইড করে দেবেন। এই অবধি রইল, যদি ক্ল্যারিটি পেয়ে থাকো অপশনাল সাবজেক্ট কী করে চুজ করবে তো কমেন্ট বক্সে জানিও, লাইক মনে হয় প্রাপ্য, আর বাকি বন্ধুদের সঙ্গে কনফিউশন কাটানোর জন্য ভিডিওটা শেয়ার করে নিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।